আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে সায়গাম একাডেমির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আমি শেখ মাহিমারজু আবৃত্তি করছি কবি সুকুমার রায়ের বিখ্যাত কবিতা সৎপাত্র। শুনতে পেলুম পোস্তাগিয়ে, তোমার নাকি মেয়ের বিয়ে? গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয় সে, পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতো। বিদ্যে বুদ্ধি বলছি মশায়, ধন্যী ছেলের অধ্যাবসায়, 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামল শেষে। বিষয় আশায় গরিব বেজায়, কষ্টে শিষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার, আরেকটি সে তৈরি ছেলে, চাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে, পিলের জ্বর আর পাণ্ডু রোগে, কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশধর। শ্যামলাহিড়ি বনগ্রামে কি জানি হয় গঙ্গারামে। যা হোক, এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে? তো বন্ধুরা, কেমন লাগলো আমার আবৃত্তিটি? যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করো এবং সারেগামা একাডেমির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো।